পৃথিবীর চারিদিক জুড়ে ছড়িয়ে রয়েছে হাজারো বৈচিত্র্য, কিন্তু একটি জিনিস আপনি পৃথিবীর সব জায়গাতেই খুঁজে পাবেন, আর সেটি হলো জল। পৃথিবীতে জলের পরিমাণ এতটাই বেশি যে এটির মোট আয়তনের 70% হল জল। সমুদ্র থেকে নদী, নদী থেকে ঝর্ণা, আর ঝর্ণা থেকে হ্রদ, সব জায়গাতেই রয়েছে অবিরত জলধারা। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে পৃথিবীতে এত জল কোথা থেকে এলো, কিভাবে সৃষ্টি হলো এই অসীম জলসীমা? পানির গঠন সম্পর্কে আমরা হয়তো সকলেই জানি, দুই ভাগ হাইড্রোজেন এবং এক ভাগ অক্সিজেন নিয়ে তৈরি হয় একটি পানির অণু। মহাবিশ্বে হাইড্রোজেনের পরিমাণ অসীম এবং তা সে সৃষ্টির শুরু থেকেই রয়েছে, কিন্তু অক্সিজেনের সৃষ্টি হয়েছে আরো শত শত কোটি বছর পর। তারাদের অভ্যন্তরে প্রচণ্ড চাপে হাইড্রোজেন হিলিয়ামে রূপান্তরিত হয় এবং পরবর্তীতে তা বেরিলিয়াম, কার্বন এবং অক্সিজেন তৈরি করে। এই ঘটনাকে বলা হয় নিউক্লিওসিনথেসিস। তারাদের বিস্ফোরণের ফলে এগুলো সমগ্র মহাবিশ্ব জুড়ে ছড়িয়ে যায় এবং এর ফলে তৈরি হয় হাজারো নতুন পদার্থের, যার মধ্যে জল অন্যতম। মহাকাশে তৈরি হওয়া এই জল ধূলিমেঘ হয়ে জমা হয় সমগ্র সৌরজগতে এবং ছড়িয়ে পড়ে বিভিন্ন গ্রহে। কি পরিমাণ জল পৃথিবীতে জমা হয়েছিল এবং তা ঠিক কখন, তা এখনো জানা সম্ভব হয়নি। তবে ওই সময়ে পৃথিবীতে জল জমা হওয়ার পরপরই তা উত্তপ্ত হয়ে বাষ্পে পরিণত হয় এবং পৃথিবীর চারিদিকে ওই সময়ে কোনো অ্যাটমসফিয়ার না থাকাতে তা পুনরায় মহাকাশে ফিরে যায়। কিন্তু এরও মিলিয়ন মিলিয়ন বছর পর যখন পৃথিবীর চারিদিকে অ্যাটমসফিয়ার তৈরি হয়, তখন বাষ্পীভূত এই জল পুনরায় আবার পৃথিবীতেই ফিরে আসে এবং এভাবেই পৃথিবীতে জল জমা হওয়া শুরু হয়ে যায়। অন্য এক থিওরি অনুসারে বলা হয়েছে যে পৃথিবীতে জলের আগমন ঘটেছে মূলত বরফাচ্ছন্নিত উল্কার মাধ্যমে। অধিক পরিমাণে এই ধরনের উল্কার পতনের ফলে ভূভাগ শীতল হতে শুরু করে এবং উল্কা থেকে আসা সে জল পৃথিবীতেই থেকে যায়। এছাড়াও এ ধরনের উল্কা এবং পৃথিবীতে পাওয়া পাথরের মিনারেল কম্পোজিশনও প্রায় একই রকমের এবং এগুলোর মধ্যে জল অন্যতম। তাই ধারণা করা হচ্ছে যে পৃথিবীতে জলের আগমন হয়তো এভাবেই হয়েছে। বহু বছর ধরে জমা হওয়া এ জল ধীরে ধীরে জমা হয়েছে পৃথিবীর অভ্যন্তরে, সমুদ্রে, মেঘমালায় আর আরও একাধিক উৎসে। সময়ের প্রেক্ষিতে তাই পৃথিবী হয়ে উঠেছে এক বিশাল জলক্ষেত্র। পৃথিবীতে এত বেশি জল থাকলেও পানযোগ্য জলের পরিমাণ দিন দিনই কমছে। ধারণা করা হচ্ছে যে আগামী 50 বছরের মধ্যেই মানুষ পানযোগ্য জলের অভাব বোধ করতে শুরু করবে। তাই জলের সঠিক ব্যবহার করুন এবং এর অপচয় রোধ করুন। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন বন্ধুদের সাথে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভবিষ্যতে ধরনের আরও অনেক ভিডিও পেতে। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন সবাই। ধন্যবাদ।